আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফি, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে নবীগঞ্জ মসজিদ আত তাওহীদ এর বার্ষিক ইসলামী সম্মেলন আওয়ার এবং বার্তফিক দান করছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমাই মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা বাদ আসর থাকি আলোচনা হনরা আলোচনা রাখছেন শেখ মাহমুদুল হাসান, মুফতি মনসুর খান, শেখ আব্দুর রহমান বিন মুবারক। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী প্রোগ্রাম হয়ে উপস্থিত হইবা আলহামদুলিল্লাহ। তাই নাইছেন ইনশাআল্লাহ। বাইরে যারা আছেন দৃষ্টি আকর্ষণ করমু, আমরা প্রধান আলোচকের আলোচনা রাখবা। যারা বাইরে দাঁড়াইয়া আছেন তারা ভিতরে অবস্থান গ্রহণ করবার লাগে। অনেক ধর্ম স্বেচ্ছাসেবক যারা আছেন তারা রকম যে ভিতরে, বাইরে যারা আছেন তারারে যারা সম্ভব মসজিদের ভিতরে প্রবেশ করার তারারে ভিতরে আনি লক্ষা ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার আলোচনা পেশ করবা। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এখন আমরা দেশে ওয়াজের সিজন চলে, সিজন আবার শেষের দিকে আসছি। আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলর গত বছর থেকে বছর কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে, দিন দিন ওয়াজ বাড়ে। কিন্তু ওয়াজর যে ওয়াজ থাকি যে ফায়দা নেওয়ার কথা, আমরা আমরা কিন্তু এলা ফায়দা নিতাম ফারিয়া নেই। আমরা নিজেদের আকিদা, নিজেদের আমল, নিজেদের আখলাক এইভাবে আমরা কি পরিবর্তন করতাম ফারিয়া? আমরা যদি দেখি সমাজের দিকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যেন যাই না কেন এনে অশান্তি, প্রত্যেক জায়গা দুর্নীতি দিন দিন বাড়ে, আমরা ঝগড়া ফাসাদ বাড়ে, পারিবারিক অশান্তি বাড়ে, কিন্তু ওয়াজ মাহফিলের সাথে সাথে বাড়ে। তার বোঝা গেল ওয়াজ মাহফিলে জেলা খাস করার আসিল খাস করের না, কারণ ওয়াজ মাহফিলে তো মানে ওয়াজ মাহফিল বাড়ের বক্তাগল বাড়া, নতুন নতুন বক্তাগল আইরা আলোচনা বাড়ের, কিন্তু আমরা যেলা ফায়দা পাইতাম আসলাম এটা ফায়দা পাইয়ান না। এর অর্থ হইলে ওয়াজ মাহফিলে যেলা খাস করার কথা এলা খাস করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বুঝার তৌফিক দান করুকা, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা হেদায়ত দান করুকা, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা দীন ইসলামের আকীদা ধরার থাকার তৌফিক দান করুকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন করিমের মাঝে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করছি, যে আন আকি তালা আয়াতের একটা অংশ, যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফি, তুমি তাই দিনরে প্রতিষ্ঠিত করো, দিনরে কায়েম করো, আর এই ব্যাপারে কিতা করিও না, মত পার্থক্য করিও না। আল্লাহ সুবহানাহু তাআলা এই দিন মানে কি, মা হুয়া দিন? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন করিমের অন্য আয়াত কইরা ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল গিয়া আল ইসলাম। ইসলাম হইল কি? ওয়ে অফ লাইফ। ইসলাম হইল কি? জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম নাই, ইসলাম হইল কি? জীবন ব্যবস্থা। জীবনের কিলা চলতাম আমরা, আমরা চলার পথ এবং পদ্ধতি সেটা বর্ণনা করার নাম হইল কি ইসলাম। ইসলাম এলা নাই যে আপনি খালি বছর একটা অনুষ্ঠান করলা, মাসে একটা অনুষ্ঠান করলা, বাবা মামার মা বাবা মারা গেছেন তাদের লাগিয়া কিছু সিন্নি করলা, কিছু আনিয়া আলেম আনিয়া আপনি দোয়া করাইলা, মিলাদ ফড়াইলা, খতম ফড়াইলা, হয়তো ইসলাম শেষ ইলা নাই। ইসলাম হইল গিয়া আমরার ব্যক্তি জীবনে থাকবো, ইসলাম হইল গিয়া আমরা গুমানির মাঝে থাকবো, ইসলাম হইল গিয়া আমরা টয়লেটে যাওয়ার মাঝে থাকলো, ইসলাম গরো প্রবেশের মাঝে থাকবো, ইসলাম ওনার বিয়াবাড়ি, জীবনের বিয়াবাড়িতে ইসলাম আছে, বিয়াবাড়িতে আছে ইসলাম না, এনেও প্রবেশাধিকার নিষেধ লেখা থাকে না, প্রবেশাধিকার নিষেধ বিভিন্ন জায়গায়। তো আমরা হলাম কিছু কিছু জায়গাত আছে এই জায়গাত ইসলামের প্রবেশাধিকার নিষেধ, আর কিছু জায়গাত আমরা ইসলাম মনে করিয়া কিছু ঢুকাইছি, কিছু আনুষ্ঠানিকতা করছি, আসলে আদৌ এটা ইসলাম নাই। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে দিন কায়েম করো, মা হুয়া দিন, দিন হইল গিয়া আল ইসলাম। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছেন যে কি উদ্দেশ্য, একটা আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দিনে হক দিয়া প্রেরণ করছেন, লিউজহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে, সমস্ত সিস্টেমের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে, ইসলামিক জীবন ব্যবস্থার এস্টাবলিশ করবার লাগিয়া। এটা ইসলাম, আমরার গাড়ি চললেও ইসলাম আছে, আমরার দোকানও গেলে ইসলাম আছে, বাজারও গেলে ইসলামের নিয়ম পদ্ধতি আছে কিনা না, দোয়া আছে কিনা না বাজারের দোয়া, কিন্তু দেখা যাইব যে আমরা
যে জীবনের সব ক্ষেত্রে যে ইসলাম পালন করতে হইব এই মন মানসিকতা বা এই চিন্তা চেতনা আপনার মাঝে নাই। আমরা ওলাই লোকি মসজিদ মে নামাজ ভি পড়ো, হোটেল মে শরাব ভি পিও, জিসে আল্লাহ রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। এজন্য আমি যে কথা কোয়াত আসলাম যে দিন কায়েমর ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আজকে আমরা সমাজও মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। কেউ মনে করে জিকির করার নাম হইল গিয়া দিন, জিকির করেন, জিকির ইসলামিক পদ্ধতি আছে আর হইলে সামাজিক পদ্ধতি আছে। মানুষ এই কেন গিয়া কিতা করছে যে সামাজিক পদ্ধতিতে জিকির করা শুরু করছে, জিকির করতে করতে বাসে দিবাইয়া উঠে যেন জিকির করাইরা হ্যান্ডেল লইয়া উল্টিয়া পড়ে যান, আছে কি না? না, এইভাবে এইভাবে চলেন। আরভাবে আমরা অন্যদিকে দেখতাম পারি আর যে তাস্কিয়া নফসের নামে, তারপরে আধ্যাত্মিকতার নামে দিনটা উপব্যাখ্যা করিয়া চর্চা করা হয়। আবার ওপর দিকে দেখা যায় যে দিনটা কিতা করা হয়, দিনটা প্রতিষ্ঠা দিন কায়েম করার নামে একগুলো মানুষের সন্ত্রাস জঙ্গিবাদ এগুলোর মাধ্যমে তারা স্যার যে ক্ষমতার পরিবর্তন করে দিত, রাষ্ট্র পর্যায়ে ইসলাম লিয়ে দিত গিয়া। ইসলাম রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা দিনের একামতে দিনের একটা অংশ, কিন্তু এটা একামতে দিনের মূল বিষয় নাই। এটা একটা অংশ কিন্তু এটারে বড় পার্ট মনে করিয়া, এটারে মেইন পার্ট মনে করিয়া তারা কিতা করেন যে তারা বুলেটের মাধ্যমে দিন কায়েম করতো স্যার। আর আরবগুলো মানুষ আছেন যারা ব্যালটের মাধ্যমে দিন কায়েম করতো স্যার। এটা তারা করছে ব্যালটের একটা ব্যালটের মানে সংগ্রামও ব্যালটের মেহনতও জড়িত হওয়ার নাম হইল কি জিহাদ। অথচ দিন কায়েম মানে হইল গিয়া যে ইসলাম কায়েম। আর ইসলাম কোন জায়গায় কায়েম হইতো? আগে বিল্ডিং করে ছাদ হইব না আগে পিলার হইব? আগে আগে বৃত্তি হইব না আগে ছাদ হইব? বৃত্তি হইব। তা আমরা আগে ছাদ দইয়া চিন্তিত, সবাই চিন্তা করি আর ছাদ কিলো হইতো, কিন্তু পিলারের খবর নাই। আমরা যদি ইসলামের মাঝে না থাকি তাহলে আমরা কি ইসলাম প্রতিষ্ঠা, আমরা যদি ব্যক্তি জীবনও না করতাম পারিতে পারিবারিক জীবনও সম্ভব? আর পারিবারিক জীবনও ব্যক্তি জীবনও যদি না থাকে তাহলে রাষ্ট্রীয় জীবনও কি ইসলাম প্রতিষ্ঠা সখন সম্ভব? এতে আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হইব। আপনার আকিদা বিশ্বাস থাকতে হইব যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা ফলো করতে হইব। এটার নাম হইলে কি একামতে দিন জীবনের সব ক্ষেত্রে হইতে হইব। যার যেন সমর্থ আছে, যার যেন সুযোগ আছে সেই জায়গা করতে হইব। আমার সুযোগ আছে, আমি একটা দোকানদারি করি, আমার দোকানদারির মাঝে আমার ব্যবসার মাঝে আমি একামতে দিন করতে হইব। আর একজনের লোক চাকরি করেন, তান কিতা করতা তান চাকরির জিন্দগি তান কিতা করতা একামতে দিন করতা। আমার বউ তাই ব্যবসাও করেন না চাকরিও করেন না, তাই গরো বা চেন্তরে লুক আফটার করেন, তাই কিতা করতা তাই যে জায়গা তা আছে নি জায়গা একামতে দিন করতা কিনা না করতা। আর বাংলাদেশে যে ক্ষমতা আছে তাই তাই যে জায়গা আছে তাই তাই হো জায়গা কিনা করতা একামতে দিন করতা, যদি না করেন তাহলে তান তান জবাব দিয়ে করতে হইব, ঠিক আছে কিনা না? এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক আমরা যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতাম পারি। দিন যেন শুধুমাত্র ইলা না হয় যে খালি মানে জিকিরর মাঝে, খালি হইল কি দুরুদর মাঝে, যার খালি হইল গিয়া এই 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 মানে রাষ্ট্রের মাঝে, খালি হইল গিয়া জিহাদের মাঝে, না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিহাদ ইসলাম একটা ইবাদত, জিহাদ এবং জঙ্গিবাদ আলাদা আলাদা বিষয়। এই বিষয়ে অনেক বক্তব্য আছে, অনেক আলোচনা আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ও কথা কইতাম সে আপকা আমরা ইসলামরে সঠিকভাবে বুঝি যেভাবে রসুল সাল্লাহ ইসলাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন সালফে সালেহীন রাখলে বুঝছেন, সেইভাবে আমরা ইসলামরে বুঝি এবং সেইভাবে আমরা ইসলামরে মানি। যদি আমরা বুঝতে গিয়া ভুল হয় তাহলে আমরা মানতে গিয়া আমল করতে গিয়া কিতা হইব? শুদ্ধ হইব, ভুল হইব। এতে সঠিকভাবে ইসলামরে বুঝতে হইব, তারপর সঠিকভাবে আমল করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক।